তো বহু প্রতক্ষিত ডাব্লিউবিসিএস দু হাজার তেইশের প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে তোমরা কিন্তু ডাব্লিউবিপিএসসি যে ওয়েবসাইট রয়েছে এই যে এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে এই যে অ্যানাউন্সমেন্ট সেকশানে গেলে পরে এই যে দেখতে পাচ্ছ রোল নাম্বার সব মানে টোটাল ক্যান্ডিডেট হচ্ছে চার হাজার নশো ষাট জনকে তোমাদের কিন্তু এই বছরে পাশ করানো হয়েছে এবং কাটআপ কিন্তু অনেক কম যেহেতু কোয়েশ্চেনের লেভেল খুব ভালো ছিল কাটআপ কিন্তু অনেক কম গেছে দেখো চার হাজার নশো ষাট জনকে এখানে কোয়ালিফাই করিয়েছে যারা যারা জন্য একদম ভালোভাবে লেগে যাও কেননা এই মুহূর্তে কিন্তু তোমাদের কাছে একটা ভালো অপরচুনিটি রয়েছে জাস্ট আগস্ট মাসে কিন্তু তোমাদের এক মাস পর পরীক্ষা তো সেই অনুযায়ী কিন্তু তোমরা নিতে থাকো ঠিক আছে এখানে তোমাদের কত এসছে এখানে তোমাদের কাট অফ কিন্তু সেটা হচ্ছে কত একশো এক পয়েন্ট টু ফাইভ জেনারেল ক্যাটাগরিদের মধ্যে এবি বিসিএসছে এস সি এসসি যে দেওয়া রয়েছে এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যেগুলো রয়েছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে এবং যে স্পোর্টস পার্সন রয়েছে তাদের কিন্তু অনেকটাই কম ছিল ঠিক আছে তো সেটা আমাদের দেখার বিষয় নয় দেখার বিষয় হচ্ছে আমাদের জেনারেল ক্যাটাগরি এবং ও এবি এই এই সংখ্যাটাই আমাদের অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে তোমাদের কাট যেটা রয়েছে একশো এক পয়েন্ট টু ফাইভ টু ফাইভ কিন্তু কাট রয়েছে আমরা কিন্তু যখন পরীক্ষা দিয়ে এসে কাট অ্যানালাইসিস করেছিলাম তখন কিন্তু আমি একটা কাট রেঞ্জ বলেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে মোটামুটি একানব্বই থেকে একশো দশের মধ্যে যারা কিন্তু তোমরা পাচ্ছ তোমরা কিন্তু মেনসে প্রিপারেশন শুরু করতে পারো কেননা সেই টাইমে কিন্তু তোমাদের অনেকে বলছে একশো তিরিশ আগের বারে ছিল তো এবারে একশো পঁচিশ ছাব্বিশ তিরিশ একশো কুড়ির নিচে যাবেই না অনেকে অনেক কিছু বলছিল কিন্তু আমি কিন্তু একটা রেঞ্জ বলে দিয়েছিলাম ঠিক আছে যে একশো দশের নিচে যারা থাকবে তারা কিন্তু কিন্তু তোমরা প্রিপারেশন নেবে তো সেক্ষেত্রে তোমাদের কাট কিন্ত কিন্তু অনেক কম গেছে নাম্বার অফ ক্যান্ডিডেটও কিন্তু অনেকটাই কম প্রিভিয়াস ইয়ারের থেকে প্রিভিয়াস ইয়ারে কতজনকে ডেকেছিল প্রিভিয়াস ইয়ারে পাঁচ হাজার চারশো ছিয়ানব্বই জনকে দেখেছে আর এইবারে কতজনকে দেখেছে এবারে ডেকেছে চার হাজার নশো ষাট জনকে কিন্তু আগেরবারে কাট আপ কত ছিল আগের বারে দু হাজার তেইশের বাইশের যে পরীক্ষাটা তেইশের আগস্টে তোমাদের রেজাল্ট ব্যবহার করেছিল তখন কাট ছিল কত তখন কাট ছিল তোমাদের একশো তিরিশ কাট ছিল ঠিক আছে কিন্তু নাম্বার অফ ক্যান্ডিডেট এখানে পাঁচ হাজার চারশো ছিয়ানব্বই জনকে ডেকেছিলো কিন্তু এইবারে কিন্তু কোশ্চেন যেহেতু একটুখানি ডিফিকাল্ট ছিল সেই জন্য কিন্তু তোমাদের কিন্তু কাট অনেক কম ঠিক আছে ভিশন ডাব্লিউ এর টেলিগ্রাম গ্রুপে কিন্তু সেলিব্রেশন শুরু হয়ে গেছে দেখে নাও তোমরা কিন্তু কত ছেলে আমাদের এখান থেকে টেলিগ্রাম থেকে আমাদের যে ভিশন ডাব্লিউ চ্যানেল ফলো করে এবং আমাদের গ্রুপ থেকে কত ছেলেরা কিন্তু এখানে দেখো পরপর এখানে কিন্তু মেন্সের জন্য কোয়ালিফাই করে গেছে এই যে ক্লিয়ার 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 এখানে কিন্তু এখনও পর্যন্ত অনেকজন এবং আমাদের যারা পেড মক টেস্ট নিয়েছিল তারা এখানে দেখো তারাও এখানে কিন্তু ক্লিয়ার করেছে ক্লিয়ার করেছে ক্লিয়ার করেছে ঠিক আছে জাস্ট এখন এই মাত্র নিউজটা তাদের গ্রুপে রয়েছে তো সেই জন্য কিন্তু এটা একটা আমাদের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট যে আমরাও কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের এই ডাব্লুবিসি সেগমেন্টে একটা স্টেটের এত বড় পরীক্ষা যেখানে ফলো করছে এবং তারা কিন্তু ধারাবাহিকভাবে দু হাজার বাইশের মতো দু হাজার তেইশেও কিন্তু ভালো সাফল্য এনে দিয়েছে এখনও পর্যন্ত এক্স্যাক্ট ফিগারটা আমার জানা নেই কিন্তু রাতের দিকে সবার কাছ থেকে ব্যাচের নিউজ পেলে পরে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো যে কতজন স্টুডেন্ট আমাদের মেন্স এ দিতে যাচ্ছে এবং তোমাদের জন্য যারা মেন্স কোয়ালিফাই করেছো তোমাদের জন্য একটা গ্রেট ইনিশিয়েটিভ আমরা নিয়েছি যেটা কিন্তু পরবর্তী মানে কালকে তোমাদের জন্য কিন্তু এই অ্যানাউন্সমেন্ট আসবে তো হোপফুলি তোমাদেরকে যেমন প্রিলিমিনারিতে তোমাদের সাপোর্ট করতে পেরেছিলাম মেন্সও তোমাদের করতে হবে এবং তোমাদের চাকরি জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ ভিজন ডাব্লিউ বিসিএস হতে পারবে ঠিক আছে সবাইকে আর একবার কংগ্রাচুলেশন যারা পাশ করেছ যারা পাশ করতে পারো তাদের জন্য ডিমোটিভেট হওয়ার কোনো ব্যাপার নেই ছ মাস এদিক ছ জুলাই এখন চলছে আমাদের আমাদের ডিসেম্বরে আবার প্রিলিমস কিন্তু চব্বিশের পরীক্ষা রয়েছে তোমরা চব্বিশটাকে ভালো করে প্রিপারেশন করো ভিজেন ডাব্লিউ চ্যানেলটা টেলিগ্রাম গ্রুপটা ফলো করে থাকো আমাদের যে এই যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমাদের মোটামুটি ধরে নাও তোমার এখানে ভিজন ডাব্লু এর টেলিগ্রাম গ্রুপ যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবে তোমরা এখানে দেখো আঠাশ জন মতো কিন্তু তোমাদের টোটাল এখানে মেম্বার রয়েছে তো এই গ্রুপটাই তোমরা জয়েন করে যাও এখানে আমাদের ইম্পর্টেন্ট আপডেট যা কিছু অ্যানাউন্সমেন্ট সব কিছু আমাদের এই গ্রুপেই থাকে তো তোমরা এখান থেকে কিন্তু ভালো করে ডাবলু বিশিয়েসে প্রিপারেশন নিতে হবে এবং তোমাদের সাথী বন্ধুরা যেরকমভাবে পাশ করেছে দেখো আজকে পাশ করেছে তারা এবং এখানে তোমাদেরকে এইভাবে আমাদেরকে জানাচ্ছে দাদা ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে শুধুমাত্র ফিলিমস ক্লিয়ার হবে না তোমাদের মেন্সটাকেও ক্লিয়ার করতে হবে তো তোমরা এইভাবে প্রিপারেশন নিতে থাকো ভিজন ডাব্লিউসএস তোমাদের সঙ্গে ছিল থাকবে এবং আগামী দিনও যতদিন না পর্যন্ত তোমাদের সাকসেস হচ্ছে ততদিন পর্যন্ত থাকবে ঠিক আছে তো সবাইকে আরেকবার অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ